সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনাদের কাছে আমাদের নিবেদন, সৌম্যজিৎ ভট্টাচার্যের লেখা বিয়ে বাড়ি। গল্পের সূত্রধার আমি মোহর, গল্প পাঠে পার্থ সারথি দাস। শুরু হচ্ছে আজকের গল্প বিয়ে বাড়ি। সেবার ওই আধা মফস্বল আর আধা গ্রাম জায়গাটিতে দাদার বিয়েতে গিয়েছিলাম। বয়স কম ছিল, স্কুলে ছুটি পড়ে গেছিল, তাই দাদার বিয়েতে জমিয়ে আনন্দ করা আর গ্রাম বাংলার সুন্দর সবুজ দৃশ্য দু চোখ ভরে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বৌভাতের পরদিন থেকেই বাড়ি ভর্তি লোকজন আসতে কম হতে থাকলো। আমারও এবার ব্যাগ গুছিয়ে যাওয়ার পালা। দুদিনের ভরপুর আনন্দ শেষ। এই দুদিন বিয়ের বাড়ির মজা ছাড়াও জমিয়ে পুকুরে স্নান করেছি, পুকুরের মাছ খেয়েছি। কালই চলে যেতে হবে এইটা ভেবেই একটু মন খারাপ করে সন্ধ্যেবেলা পুকুর ঘাটে গিয়ে একলা বসেছিলাম। কি কাল ফিরে যেতে হবে বলে মন খারাপ? আচমকা প্রশ্নে ঘুরে পাশে তাকিয়ে দেখলাম নতুন বৌদি কখন চুপিসারে এসে পাশে বসে আমার দিকে তাকিয়ে হাসছে, খেয়ালই করিনি। ভারী সুন্দর মুখশ্রী, আগে খেয়াল করি। অবাক হয়ে বললাম, হ্যাঁ মানে দুটো দিন আসলে খুব ভালো কাটলো আর কি। এরপর বৌদি আমার সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করলো, যেমন কলকাতায় আমি কোথায় থাকি, কি পড়াশুনো করছি, এইসব বিষয়। আস্তে আস্তে সন্ধে বাড়ছে, চারপাশে জোনাকির আসা যাওয়া, ঝিঝি পোকার আওয়াজ, কিন্তু গ্রাম বাংলা বলে রাস্তায় আলো জ্বলার কোনো ব্যাপার নেই। আর কেন জানি না ওই পুকুরের দিক থেকে বয়ে আসা বাতাসে হঠাৎ করে খুব আষ্টে গন্ধ আসতে শুরু করলো। বৌদিকে জিজ্ঞেস করতেই বলল, হতেই পারে ইদানিং অনেক মাছ পচেছে, তো সেই জন্যই হবে নিশ্চয়ই। যাই হোক, আমি এবার বললাম, চলো বৌদি এবার উঠি, তুমি নতুন বউ, এতক্ষণ বাড়িতে না দেখলে নিশ্চয়ই সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়ে থাকবে। বৌদি কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। বাগান আর উঠোন পেরিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। স্বল্প চাঁদের আলোয় ঠাহর করলাম বাগানের মধ্যে দিয়ে যে পায়ে চলা পথটা বানিয়ে নেওয়া হয়েছে, তার বাঁ দিক বরাবর একটু দূরে পাশাপাশি অনেকগুলো জামরুল গাছ, থোকা থোকা জামরুল ঝুলে রয়েছে। তখনও আষ্টে গন্ধটা আমাদের সঙ্গ ছাড়েনি। হঠাৎ গলার কাছটা ভীষণ শুকনো লাগলো, আর অদ্ভুতভাবে ভীষণ ইচ্ছে করলো যেন এক্ষুনি ওই জামরুল গাছ থেকে জামরুল নিয়ে খাই। কিছুটা যেন আমার মনের কথা বুঝতে পেরেই বৌদি বলল, দাঁড়াও এখানে, আমি কয়েকটা জামরুল নিয়ে এক্ষুনি আসছি। তারপরে ব্যাপারটা আমি শুধু ওই রাস্তার ধারে স্থানুর মতন দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতন দেখেই গেলাম। বৌদি যেন হাওয়ার বেগে শা শা করে জামরুল গাছগুলোর দিকে ছুটতে শুরু করলো, আর পরিষ্কার দেখলাম পেছন থেকে কোনো একটা আবছা আকারের হাওয়া ঝাপটায় ওকে ঠেলে জামরুল তলায় নিয়ে যাচ্ছে। আমি খুব চেষ্টা করছি বৌদিকে ডাকার, কিন্তু গলায় একটুও জোর পাচ্ছি না। পা দুটোকে টানতে টানতে আমি ওর পেছন পেছন যাওয়ার চেষ্টা করতে থাকলাম। কতটা হেঁটেছি জানি না, এমন সময় দেখি সে জামরুল তলায় দাঁড়িয়ে আছি আর বৌদি গাছতলায় মুখ থুবড়ে পড়ে। কাঁধে হ্যাচকা টান দিয়ে ওর দেহটা আমার দিকে ঘোরাতে যা দেখেছিলাম তা লিখতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমার। নতুন সবুজ ধনেখালি শাড়িটার উপর দিয়ে সোনার গয়নাগুলো, হাত গলা আর কানে যেখানে যেখানে পরানো সেই জায়গাগুলো একদম ফাঁকা, আর শাড়িটা যেমন শাড়ির দোকানে ম্যানিকুইনদের গায়ে জড়ানো থাকে তেমন একটা দেহহীন অবয়বের ওপর নিভাঁজ করে পড়া আছে। চারিদিকের আষ্টি গন্ধতে তখন শ্বাস বন্ধ হবার জোগাড়। সমস্ত সাহস এক জায়গায় করে বাগানের পায়ে চলা রাস্তা লক্ষ্য করে এলো পাথারি ছুটতে শুরু করলাম। জানি না কোন দিকে পুকুর, কোন দিকে বাড়ি, সব তখন গুলিয়ে গেছে।
এক জায়গায় কিছু লোকের ভিড় দেখে বুঝলাম বাড়ির কাছেই এসে পড়েছি। দূর থেকে দেখলাম পিসে মশাই আমার নাম ধরে চিৎকার করতে করতে এদিকেই আসছে। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে তৈরি হয়ে বসে আছি, কিছুক্ষণ পরই ট্রেনের টাইম। রাতটা কিভাবে কেটেছে কিছু জানি না। পিসির প্রায় কাঁদো কাঁদো অবস্থা। কালকের ভিড়ের ব্যাপারে জানতে চাইলে জানালো, হঠাৎ করে সন্ধ্যেবেলা বোমা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই মির্গি বা ভিড়মি জাতীয় কিছু ভেবেছিল, কিন্তু কিন্তু ডাক্তার আসে আগে সে আবার সুস্থ হয়ে যায়। আসলে বাড়ি ভর্তি লোকজন ছিল বলে আলাদা করে তোকে বলতে ভুলে গিয়েছিলাম সন্ধ্যের পর ওই দিকটা না যাওয়ার জন্য। তার মাঝে এত কিছু দেখে ফেলবি আমি আমি ভাবিনি। জামরুল গাছ আমার বাগানে কোনো কালে ছিল না, কিন্তু অনেকের মুখেই শুনেছি এই বাগানের পিছনের বেড়া পেরিয়ে কিছু ছায়া ছায়া মূর্তি নানা গোনা প্রত্যক্ষ করেছে সন্ধ্যের পর। আর এই দিকটা লোকজন কমই আসে, বেড়ার ওদিকে কিছু আধ খাওয়া জামরুলও প্রায়শ পাওয়া গিয়েছে। আমরা এখানে সত্যি জানি না, আমরা এখনো সত্যি জানি না ব্যাপারটা কি, কিন্তু কিন্তু ওই দিকটা সচেতন ভাবে এড়িয়ে চলি সকলে। বৌদি আজ সম্পূর্ণ সুস্থ, দেখা করে এলাম যাওয়ার আগে। শুধু মনে হলো আমাকে যেন ঠিক করে চিনতে পারলো না, নতুন করে পরিচয় দিতে হবে আবার। কথা বাড়ালাম না। বেরিয়ে আসার আগে আলনায় গুছিয়ে রাখা সবুজ ধনেখালির ওপর চোখ পড়ে গেল বেখেয়ালে, কিন্তু আর পেছনে না তাকিয়ে সোজা স্টেশনের দিকে রওনা দিলাম। আজ আপনারা শুনলেন সৌম্যজিৎ ভট্টাচার্যের লেখা বিয়ে বাড়ি। গল্পের সূত্রধার আমি মোহর, গল্প পাঠে পার্থ সারথি দাস, পিসে মশাইয়ের চরিত্রে প্রীতম, বৌদির চরিত্রে পৃথা, পিসির চরিত্রে পূজা, স্ক্রিপ্টিংয়ে শুভম, ধ্বনি পরিকল্পনা ও শব্দগ্রহণ পল্লব, কভার ডিজাইন সূর্য, সমগ্র পরিচালনা টিম সোর্স অফ সাসপেন্স। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো, না হলে লোকে কি বলবে।